রথযাত্রা এবং রথযাত্রা উপলক্ষে মদন মোহন মন্দিরে কতটা কি প্রস্তুতি চলছে তা দেখার জন্য আমরা আগের দিন চলে এসেছি মদন মোহন মন্দিরে। দেখলাম বেশ সাজো সাজো রথও চলে এসছে। এই রথ থাকে গুঞ্জবাড়িতে এবং ওখানে সারা বছরই থাকে। আর ঠিক রথযাত্রার আগের দিন ওই রথকে রং টং করে মেরামতি করে নিয়ে আসা হয় মদন মোহন মন্দিরে। হ্যাঁ, তবে কোচবিহারের রথযাত্রা ঠিক অন্যরকম। অন্য জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে নিয়ে যাওয়া হলেও কোচবিহারে সবার প্রাণের ঠাকুর মদন মোহনকে রথে বসানো হয়। সেই রাজরাজার আমল থেকে এই প্রথা চলে আসছে। তো রথের আগের দিন এসছি, তাই দেখলাম রথও চলে এসছে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পিছনের মন্দিরে, এখানে মদন মোহনকে নিয়ে আসা হবে কালকে এবং এখানে পুজো হবে এবং পুজোর পর এখান থেকেই রথের ওপর চড়ানো হবে তাকে। রথযাত্রা উপলক্ষে বৈরাগী দেখি সামনে, অর্থাৎ মদন মোহনের বাড়ির সামনের রাস্তায় যে মেলা বসে তার বেশ কয়েকটি দোকানপাট আজকেই কিন্তু বসে পড়েছে। আর এই মেলা শুধু রথের দিন এবং উল্টো রথের দিনই এই মদন মোহন বাড়ির সামনে বসে। আর বাকি সাত দিন যেখানে গুঞ্জবাড়িতে মদন মোহন থাকে সেই সাত দিন ব্যাপী প্রচুর মেলা চলে গুঞ্জবাড়িতে। রথের আগের দিন মদন মোহনের সামনের রাস্তায় দেখলাম দু একটা দোকান বসেছে, কিন্তু রথের দিন গিয়ে দেখলাম সেখানে অনেক দোকান বসে পড়েছে। ফল এগুলো লোকটা এগুলো দিয়ে কি হবে? এগুলো রথের মধ্যে ছড়ে নাকি? শুনলে কি হয় কি? মদনমোহনের মূল মূর্তিকে মূল মন্দির থেকে এনে এই মন্দিরে এনে রাখা হয়েছে এবং এখানেই পুজো করা হয়েছে। আর এখান থেকেই মদন মোহন রথে চড়বে। আর জানা গেল প্রায় 4:45 নাগাদ এখান থেকে রথযাত্রা শুরু হবে এবং রথ গুঞ্জবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। রথ পুরোপুরিভাবে সাজানো কমপ্লিট, শুধুমাত্র মদন মোহনের আসার পালা। চলো দেখি রথ কতটা কিভাবে সাজানো হয়েছে আমরা দেখে আসি। বিকেল 4:55 নাগাদ মদন মোহনকে মন্দির থেকে নিয়ে আসা হয় এবং রথে চড়ানো হয় এবং তারপর রথযাত্রা শুরু হয়। রাজার আমলে রথযাত্রা ছিল একটু অন্যরকম। জাঁকজমকপূর্ণ রাজকীয়ভাবে এই রথযাত্রার প্রসেশন চলত। এই প্রসেশন যেত মূল মন্দির থেকে গুঞ্জবাড়ির উদ্দেশ্যে। এই প্রসেশনের মূল নেতৃত্বে থাকতো কিছু হাতি, তাদের সুন্দরভাবে সাজানো হতো এবং তার পিছনে থাকতো রাজকীয় সেনা, তারপর পুলিশ বাহিনী, তারপর ব্যান্ড পার্টি, এরপর থাকতো অগণিত ভক্তজন যারা রথের দড়ি টেনে নিয়ে যেত। কিন্তু বর্তমানে সেরকম রাজকীয় রীতিতে রথযাত্রা পালন করা হয় না, শুধুমাত্র ভক্তরাই রথের দড়ি টেনে নিয়ে যায়। মদনমোহনের মূল মন্দির থেকে রথ প্রথমে হরিশপাল চৌপটি হয়ে তারপর রাজবাড়ির সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে পৌঁছলো গুঞ্জবাড়িতে, কোচবিহার পলিটেকনিকের সামনে মদনমোহনের মাসির বাড়িতে। তো রথ শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছে মদনমোহনের মাসির বাড়ি অর্থাৎ গুঞ্জবাড়িতে। আর রাস্তায় প্রচুর অগণিত ভক্তদের ভিড় ছিল। তারা কখনো কখনো কলা ছুটছে, কখনো কখনো সেই জলপাইয়ের মতো ফল ছুটছে, আর তারা আবার কখনো কখনো রথের দড়ি টানতে ব্যস্ত ছিল। যাই হোক, প্রায় রথটা এত তাড়াতাড়ি আসছিল, প্রায় আধ ঘন্টার মধ্যে 1.6 কিলোমিটার কভার করেছে। আমরা তো প্রায় ছুটতে ছুটতে এসেছি এত লোকজনের মাঝে, লোকজনও ছুটছে আমরাও ছুটছি, চিলে চ্যাপটা অবস্থা মাঝে।
যাই ওই রকম করে এলাম। মদন মোহন বাড়িতে আমরা যেরকম মেলা দেখেছি তার থেকে অনেক বড় মেলা বসেছে গুঞ্জবাড়ি এলাকায়। সমস্ত মেলা পরিদর্শন করে আপনাদের দেখাবো, আর গুঞ্জবাড়িতে মদন মোহন দর্শনও আপনাদের করিয়েছি। রথটা প্রথমে গুঞ্জবাড়িতে পৌঁছলো মাসির বাড়ির মন্দিরের কাছে এবং সেখানে মদনমোহনকে নামালো, এবং মদনমোহনকে নামিয়ে রথটা রাখা হলো দঙ্গরি আই টেম্পেলের পাশে। এই দঙ্গরি আই মন্দিরটি মহারানী কামেশ্বরী দেবী, যিনি কোচবিহারের প্রথম মহারানী ছিলেন, শিবেন্দ্র নারায়ণের স্ত্রী, এই মন্দিরটি স্থাপন করেছিলেন। 1933 থেকে 1949 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরটি স্থাপন করা হয়। এই মন্দিরে মোট 4টি কক্ষ আছে। প্রথম কক্ষে একটা শিবের মন্দির আছে, দ্বিতীয় কক্ষে বিপত্তারিণীর মূর্তি আছে, তৃতীয় কক্ষে দক্ষিণাকালীর মূর্তি আছে, এবং চতুর্থ কক্ষে থাকে মদনমোহন, এবং ওখানেও একটা মদনমোহন আছে। ওই মদনমোহনটা মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।